হাটু ফজলে হোসেন আবেদ গেরে প্রিন্স চার্লসের কাছ থেকে ক্রস একে নাইটহুড নিয়েছিলেন যে নাইটহুডের ইতিহাসের সাথে মুসলিম নিধনের ইতিহাস জড়িত স্যার ফজলে হোসেন আবেদ হাটু গেরে প্রিন্স চার্লসের কাছ থেকে নাইটহুড নিয়েছিলেন ক্রস আঁকা হয়েছিল তলোয়ার দিয়ে সার ফজলে হোসেন আবেদ আমি মুফাসেল ইসলাম ব্রিটিশ নাগরিক আমি ব্রিটেনের আইনকে শ্রদ্ধা করি কিন্তু আমি কখনো সে যত বড় বাদশাহী হোক না কেন হাঁটু গেড়ে মাথা নিচু করে আমি ক্রুশ একে শরীরে আমি কোনো প্রকার পুরস্কার আমার জীবনে নেব না ইনশাআল্লাহ এরকম পুরস্কারকে আমি ধিক্কার জানাই যদি নাইটহুড নিতে হয় তাহলে সেই নাইটহুডের সংজ্ঞা বদলাতে হবে আমি সেই ক্যাম্পেনও একদিন করব ইনশাল্লাহ এবং এই ক্রুস একে নাইটহুড কেন দেওয়া হবে যখন ব্রিটেন নিজেকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র দাবি করে আমি সেই সংগ্রামও করবো ইনশাআল্লাহ ফজলেহ হোসেন আবেদ এখন আর নেই আল্লাহ তার গুনাহ মাফ করুক কারণ এই পুরস্কারের লোভ থেকে উনি ঊর্ধ্বে উঠতে পারেননি যেমন স্টিফেন হকিংস উনিও নেননি যদি উনি নাস্তিক ছিলেন কিন্তু নেননি ফজলে হোসেন আবেদ উনি চাইলে এই নাইটহুড প্রত্যাখ্যান করতে পারতেন কারণ উনি তো মুসলিম ছিলেন আল্লাহ ওনাকে মাফ করুক